এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সুলতানা সুমন ব্লগ চ্যানেলে আপনাদেরকে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য স্বাগত জানাই। চলুন শুরু করা যাক। আমি চলে আসলাম সকালবেলা, আসলে সকালে নাস্তা করার পরে এখানে চুলো লেপে নিব আর কি। আমাদের দেশের ভাষায় লেপা বা লেপে নেওয়ায় বলে। আপনাদের আপনারা কে কোন ভাষা বলেন সেটা অবশ্যই জানাবেন। তো আমি চুলাগুলো লেপে নিব। আসলে অনেকদিন যাবতই করব ভেবে করতে পারতেছিলাম না সময়ের জন্য, তো এখন তাড়াহুড়ো করে নিলাম। মানে চুলোগুলোর এমন অবস্থা যে ভেঙে পড়ে যাবে, তার জন্য আর আজকে আর না করে থাকতে পারলাম না, করে ফেললাম। দোয়া করবেন, আমার দেবরকে বাসায় আনা হয়েছে, এখন মোটামুটি সুস্থ, তবে পাটা ভালো হতে আরও এক মাস লাগবে। তো সবাই দোয়া করবেন। আমি সবজি কাটাকুটা করার পরে আপনাদের সাথে আর আমি এটা শেয়ার করলাম না, হয়তো রান্নাও করে নিচ্ছি। আসলে আজকে আমি শেয়ার করতেছি এটাই যে আজকে সারাদিন আমি কী কী করলাম, আর সকাল থেকে বিকাল পর্যন্ত আমার কী কাজগুলো থাকে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এখানে আমি শুটকিগুলো রোদে দিয়েছিলাম, তো এগুলো নেড়ে দিচ্ছি। এখন চলে যাচ্ছি আমি ছাদে। আসলে মোটামুটি প্রত্যেক দিনই এরকম কিছু না কিছু শুকানোর থেকে যায়। তো চট্টগ্রাম থেকে আসার পর থেকে এখন পর্যন্ত সব কিছু শুকিয়ে নিচ্ছি। আমি এখানে একটা আম সত্ত্ব দিয়েছিলাম আর কি, তো এটা এখনও মোটামুটি শুকায়নি। প্রত্যেক দিনই কী হয়, এখন তো বৃষ্টির সময়, প্রত্যেক দিনই বের করতে হয়, আবার প্রত্যেক দিনই কিন্তু এটা শুকায় না। তো দেখা গেছে সকালবেলা যদি রোদ হয় বিকেলবেলা বৃষ্টি হয়, আবার দেখা গেছে যে সকালবেলা বৃষ্টি হয় বিকেলবেলা রোদ হয়। তো এভাবে আসলে চলছে আর কি। তো এখানে সব জিনিসগুলো আমি আবারও নেড়ে দিচ্ছি, রান্নাবান্না হয়ে গেছে, এগুলো নেড়ে দিয়ে তারপরে আমি চলে যাব গোসল করার জন্য। তো গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিব। রেস্ট নেওয়ার পরে আমি এই জিনিসগুলো প্যাকেজিং করব আর কি। তো আসলে এই জিনিসগুলো ঠান্ডা না হওয়া পর্যন্ত কিছুতেই মানে ভরতে পারবো না, কারণ হচ্ছে যে যদি ঠান্ডা না হয় তাহলে এগুলো গন্ধ হয়ে যাবে। যদি আমি এভাবে গরম গরম ঢুকিয়ে রাখি তাহলে গন্ধ হয়ে যাবে। আর এখানে আকাশের অবস্থা কিন্তু খুবই সুন্দর। তো সব কিছু করার পরে এখন চলে আসলাম বিকেলবেলা। এখন বাজে প্রায় 5টা বেজে গেছে। আমি আসরের নামাজ শেষ করে চলে আসলাম এখানে। এই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিব। এই কাঁঠালের বিচিগুলো কিন্তু একদম সারা বছরের জন্য সংরক্ষণ করা যায়। তো আমরা এগুলো যতগুলো কাঁঠালি খাই না কেন, আমরা এই বিচিগুলো কিন্তু সংরক্ষণ করে রাখি। এগুলো কিন্তু শুটকি দিয়ে রান্না করে খেতে, আবার ভর্তা বা বিভিন্ন তরকারির সাথে, যেমন নাড়ির শাক বা দেখা গেল যে কোনো তরকারির সাথে দিয়ে, আসলে এটা হচ্ছে আপনার রুচি, শাকের সাথে দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে। তো আমরা কিন্তু একটু একটু করে খাই, ভালো লাগে, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যখন রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে আমি বাকি অন্যান্য কাজগুলো করে নিব আর কি। পরিষ্কার করে একদম ধুয়ে এগুলো রেডি করে রেখে দিব। তো সন্ধ্যায় এগুলো আমি একটু সিদ্ধ করে নিব, তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি বাইরে যে কাপড় চোপড় শুকাতে দিয়েছি ওগুলো তুলে নিব, আর ছাদে যে জিনিসগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলো তুলে নিব আর কি। তো এখন আমি এগুলো প্যাকেট করে নিচ্ছি। আসলে এগুলো ট্রে সহকারে নিচে নেওয়া আসলে সম্ভব না, যেহেতু সিঁড়ি দিয়ে উঠতে জায়গাটা একটু ছোট তার জন্য আর কি। তো আমি এভাবে পলি করে এভাবে রেখে দিব। আর এগুলো ঠান্ডা হতে হবে, ঠান্ডা এখনও কিন্তু এগুলো ভালোই গরম আছে। তো আমি পলিতে রেখে এভাবে
পলিটাকে একদম খোলামেলা করে রাখছি আর কি, যাতে করে ঠান্ডা হয়ে যায়। তো আমি এখন রান্নাঘরে নিয়ে এগুলো এভাবে পাখার নিচে রেখে দিই। আমার সব কাজ শেষ করে এখন আমি আসলে ঘরে চলে আসছি। তো এখন আসলে বিকেলের নাস্তা করা হয় নাই, তো নাস্তা করব। উমর নামাজ পড়ে আসলেই নাস্তা করতে যাব আর কি, উমর নামাজে যাবে এখন। তো এসে দেখি যে মানে আমার বিছানাপত্র এই অবস্থা। তো এখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিব, গুছিয়ে নিয়ে ঘরটাও একটু ঝাড়ু দিয়ে নিব, যেহেতু বিকেলবেলা কিন্তু ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিতেই হয়। বিকেলবেলা আসলে ওইভাবে একদম খাটের নিচ টিচ এ করে ঝাড়ু দিতে হয় না, বিকেলবেলা আমার সামনে থেকে যেহেতু বারবার আসা যাওয়া হয় তার জন্য আর কি। তো এখন হচ্ছে উমর নামাজে যাচ্ছে আর উনি হচ্ছে আমার সাথে রাগ করছে, ওনাকে টেলিভিশন দেখতে দিইনি তার জন্য ও আমার সাথে রাগ করছে। তো এখন আমাকে ভ্যাংচি দিয়ে চলে যাচ্ছে আর কি। আমি রান্নাঘরে চলে আসলাম, এসে এখন আমি এই জিনিসগুলো মানে যেগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলো আমি বয়মে ভরে নিব, আর যেগুলো আসলে ঠান্ডা হয়নি ওগুলো থাকবে, আর কিছু জিনিস প্যাকেটেই থাকবে। তো এই বাদামগুলো হচ্ছে আমি বয়মে ভরে নিব, এগুলো আসলে ভাজি করা বাদাম। তো এখন আছে শুটকিগুলো আমি ভরে নিব। তো সব কিছু আসলে বয়মে ভরে নিব, আর হচ্ছে যে জিনিসগুলো বয়মে ভরবো না প্যাকেটে থেকে যাবে ওগুলো আসলে আমি অন্য একটা জায়গায় সংরক্ষণ করে রেখে দিব। এই জিনিসগুলো যখন আবার বয়ম থেকে শেষ হয়ে যাবে তখন আবার আমি নিয়ে নিব আর কি। তো আমি এগুলো ওই ঘরে রেখে আসলাম। এখন হচ্ছে আমি সামাই আজকে নাস্তা অন্য কিছু আর করবো না, সামাই খাবো, যেহেতু আমি আর ওমর খাবো শুধু, তার জন্য আমি সামাই রেডি করে নিব। এর মধ্যে কিন্তু ওমরও চলে আসছে। এখানে আমি কাঁঠালের বিচিগুলো হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ বলতে আসলে এগুলো কিন্তু নরম হবে না, এগুলো যেমন শক্ত আছে তেমন শক্তই থাকবে। শুধু দুইটা বলক আসলে আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এখন ঠান্ডা করে এখন এই তো প্যাকেটে ভরে নিচ্ছি। তো এটা আমি প্যাকেট করে নিয়ে দুইটা প্যাকেট করব, করে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর কি। তো আমাদের জন্য সামাই লাচ্ছা সামাই বানিয়ে নিচ্ছি। আমরা আসলে লাচ্ছা সামাই এভাবে খাই, একটু মচমচা থাকবে, এভাবে খেলে কিন্তু সামাইটা দুধটা একটু ঠান্ডা দিলে সামাইটা কিন্তু মানে মচমচ করে আর কি, মুচমচা হয় আর কি। তো থাকে যেরকম মচমচা এরকম মচমচা থাকে। তো আসলে অনেকে আছে যে দেখা যায় এটা একদম কি বলবো চুলা দিয়ে রান্না করে নেয়, তো আসলে যার যেরকম রুচি আর কি। তো আমরা এভাবে খাই। তো আমার সামাইতে আমি একটু বাদাম দিয়ে নিচ্ছি, উমর তো খাবে না তার জন্য ওর সাথে দিলাম না। এখন আমরা আসলে নাস্তা করে নিব।
তো আজকের ভিডিও আসলে এই পর্যন্তই, আমার বিকেলের পর্যন্ত এই কাজগুলোই ছিল, তো সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এরকম প্রত্যেক দিনই এক একটা কাজ থেকে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা অল অপশন বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।